এবার দেখো লম্পও জ্বলছে, পাওয়ার কাট মানে লোডশেডিং, অন্ধকারের মধ্যে আছে, লম্পও জ্বলছে, বাইরে বিজলি চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক কঠিন অবস্থা। কিন্তু পুরোনো দিনের কথা মনে পড়ছে, ছোটবেলার কথা মনে পড়ছে, এভাবেই তো বড় হয়েছে। আবার সঙ্গে সঙ্গে একটু ভয়ও লাগছে। খাওয়া দাওয়া রেডি, তুমি কি বানাচ্ছ? হ্যাঁ, কি করছো? চা চা হচ্ছে, চা করে নিচ্ছি। আর এগুলা কি ক্ষেত থেকে নিয়ে এসছো? শাক কি করে খাবে? ওই তো নিয়েছি, অনেক চাষ করেছে, অনেক কিছু, শালগম, ধনে পাতা, শালগম, কাঁচা টমেটো। চলো আরো কিছু দেখাচ্ছি তোমাদের। দিদা হাই বলে দাও, হাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং, কেমন লাগছে আমরা আসার পরে? ভালো, খুব ভালো। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং বলো। কালকে যে পুকুরটা তোমাদের দেখিয়েছিলাম সেই পুকুরটা দেখো। এই দেখো হাঁস, হাঁসের শব্দ কি সুন্দর। এগুলো আমরা আসলে জানো শহরে পাই না, এগুলোকে অনেক মিস করি, খুব মিস করি। দেখো হাঁস, আর কালকে কে এত বৃষ্টি হয়েছে, আর সেই 7টায় কারেন্ট গেছে, রাত 12:30 একটার দিকে কারেন্ট আসছে, বলো কি অবস্থা। সেই আমরা ল্যাম্প জ্বালিয়ে বসেছিলাম, সবাই মিলে কথা বলছি, খুব ভালো লাগলো। দেখো হেভি না, এগুলো আসলে আমরা শহরে পাই না, এগুলো খুব মিস করি। ওই দিদার বাড়িতে আসছি, দেখো পুকুরটা, শুধু ভিউটা দেখো কি সুন্দর। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিবে, আর আমার তো খুবই ভালো লাগছে। দেখো সুন্দর, এই যে তোমাদের জুনিয়র পোপো এসে গেছে, গুড মর্নিং বলে দাও। মর্নিং গাইস, তোমার কেমন লাগছে মামা? অনেক ভালো। এগুলা তুমি শহরে দেখতে পাও? না, আর কালকে পুরো বৃষ্টি ছিল, আজকে একটা রোড বেরিয়েছে। আর মর্নিং বলো। গুড মর্নিং, এটা হলো আমার ননদ। সকাল সকাল অনেক ভোর 4:30 সময় উঠেছি, উঠে এখন আমরা বেরিয়ে গেছি সকাল সকাল। চলো তোমাদের আরো জিনিস দেখাবো, চলো সাথেই থাকো, হ্যাঁ দেখতে থাকো। দেখো কুত্রি হয়েছে, কুত্রি, কুত্রি না কুন্ডলি কি বলে জানি না, তোমরা জানলে কমেন্টস করো। না দিব, আমরা এখন চা খাবো, দুধ খাবো। তুমি এই বিস্কুট খাবে? চা খাবো এখন, চা খেয়ে চলো তোমাদের মন্দির ঘুরিয়ে নিয়ে আসবো, সরস্বতী পুজো দেখাবো। এই দেখো এটা মাটির ঘর, মাটির দুর্ঘটনা বাড়ি, তো রুম টুর দিয়ে দিচ্ছি, তোমরা আসো। তো এটা আমাদের, আমার এটা প্রথমবার, আর পিপি অনেকদিন পর এসেছি, কেন মামারও প্রথমবার, পাপারও প্রথমবার। এখানে গরুর ঘর, গরু দেখো, ছোট্ট বাচ্চা হয়েছে, হাই বলে দাও, হাই। এই যে
করু। এই যে মশারি টাঙানো আছে যাতে মশা না কামড়ায়। তারপরে এটা একটা উনুন ঘর, রান্নাঘর। এটা একটা উনুন রান্নাঘর, ওখানে ওখানে উনুন আছে, আর ওখানে দিদা আছে, এখানে খাট আছে, ওই যে দাদু খাচ্ছে, চাল, চালের বস্তা, এখানে চালের বস্তা। আরে এটা হলো আমাদের মমতা ব্যানার্জি। আর এখানে হচ্ছে ঠাকুর ঘর, এখানে হচ্ছে ঠাকুর ঘর, মাটির সব। তো ঘর এরকমই হয়, এর উপরে ঘর আছে, ঘর আছে, যাওয়া যায়। এটাকে এটাতে যাচ্ছিলাম না, চলো এখানে বড় একটা ট্যাঙ্ক, আগের যুগের বড় একটা ট্যাঙ্ক, ঘুমাচ্ছে, ঘুমাসুক, ওকে ডিস্টার্ব করার দরকার নেই। এটা হচ্ছে থার্ড ঘর, তিন নম্বর ঘর, এখানে অনেক ড্রাম আছে, এখানে সব চাল টাল সব রাখা হয় ক্ষেত থেকে আনার হল। দোতলা ঘর মাটির, এখানেও থাকা যায়, এখানে সবাই ঘুমায়। আর এইভাবে আমি সিঁড়িতে নামছি, বলি না, চলো নামো। আর এই হচ্ছে আলমারি, এখানে মুরগি, এখানে মুরগি থাকে, আছেও মুরগি আছে, এই যে ছোট ছোট মুরগি। এই হচ্ছে ওখানে দুটো ওয়াশরুম আছে, ওটা না, তিনটে ওয়াশরুম। আর এই হচ্ছে ব্যাপার, দেখো সব হাঁসগুলো চলে আসছে। এটা আর একটা পুকুর, ছোট একটা পুকুর, এখানেও একটা পুকুর, সব প্রজেক্টে অনেক কিছু শিখাচ্ছে এখন, সেজন্যই নিয়ে আসা। আমরা একটা প্রতিবেশী বাড়িতে এসেছি, তোমাকে ব্যাক ক্যামেরায় দেখা, এই একটা প্রতিবেশী বাড়িতে, মানে তো একটা দিদার বাড়িতে এসেছি, ওদের মন্দিরটা খুবই সুন্দর দেখার জন্য। Thank you.
পা ধুচ্ছে, ওর পায়ে কাদা লেগে গেছে। এবার জুতাটা ই করো, আগে পিছে করো। হ্যাঁ লাউ গাছ দেখালাম তোমাদের নিচ থেকে, সেটার ছাদে আমরা তো বাচ্চা দিয়েছে। আচ্ছা আর আমরা ওইটাতে ওই বাড়িতে আছি, আমাদের ওটা সব জায়গা থেকে দেখা যায়। এই যেটা এই বাড়িটা এখন আমি হাটে যাব, মানে বাজারে যাব, তো চলো আমাদের সাথে বাজারে চলো। তো আমি সেম ড্রেসই পরে আছি, ওই যে আমি চেঞ্জ করব না, আমি জাস্ট সাবান করেই চেঞ্জ করব আজকে সরাসরি। তো আমি গাড়ি বের করছে আমরা, দিচ্ছি এই হলো ধনে পাতা ভর্তা, এই পালং শাকের ঘ্যাট, এটা লাউ দিয়ে চিংড়ি, এটা শাক ডাল, আর এই ভাত রান্না হয়ে গেছে। জোরে বলো চিকেন, কি চিকেন লেগ পিস? হ্যাঁ বাবা, এ দেখো পোপো কি করছে, আদর করো আদর করো আদর করো, কে টানে? হাই গাইজ, এটা কে, এটা কে, এটা কে পোপো? এটা তো গটি গটি, এই সর্দি হয়েছে সেজন্য নাকে জল আছে ওর। আর তারপর দিদা, এখন দিদা এটা কি বলে গো, এটা কি গোপ গোপ, এটা এখন দেখো দিদা লাগাবে। এই দেখো দেখো কি সুন্দর করে লাগাচ্ছে। চলো এসে তুলতে।